পরিকল্পনা আছে যে একই শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারলে যেহেতু সে একই বর্ষে 2-3 বছর থেকে যাচ্ছে, সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থীকে দ্বিতীয় বর্ষে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা তাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করাবো, যদি তাও সবাই না যারা সেই অ্যাসাইনমেন্টে ভালো করবে। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের জন্য একটি পরিকল্পনা তারা গ্রহণ করেছে, যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। আর যারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ তাদেরকে পরীক্ষা নেবে, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র বেশি বা কলেজ বেশি, এ কারণে তারা স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে পরীক্ষাগুলো নিবে এমনটাই জানিয়েছে। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন সম্পর্কে একটা ধারণা দিয়েছে, কিভাবে কি পরিকল্পনা নিবে এই সম্পর্কে আমাদের নতুন যে ভিসি আছে, যে গত 2-3 দিন আগে আর কি নিয়োগ পেয়েছে, দায়িত্ব পেয়েছে, তার মুখ থেকে আমরা শুনে নিব তাদের যে পরিকল্পনা, টোটাল পরিকল্পনাটা কি জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে, তা আমরা তার মুখ থেকে শুনে আসব। তো চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি যে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ বর্ষ শিক্ষার্থীদের নিয়ে তাদের চূড়ান্ত পরিকল্পনাটা কি। আপনি জানেন যে আমি মাত্র গতকালকেই আসলে নতুন দায়িত্ব গ্রহণ করেছি, তবুও আমি এইটুকুন জানি এবং আমি যে তথ্য নিয়েছি, আমাদের 1000 কলেজের উপাত্ত আমরা পেয়েছি, যে কারা কারা এর আওতায় এসছে কারা কারা আসেনি, তাতে আমরা এখনো আমাদের সংখ্যায় শিক্ষক এবং শিক্ষার্থী অনেকে বাকি আছে। তবে আমাদের আপাতত যেটুকুন পরিকল্পনা, অর্থাৎ পরীক্ষা গ্রহণ, আমি মনে করি যে ভ্যাকসিন যদি শতভাগ নিশ্চিত নাও করা যায়, তা সত্ত্বেও আমাদের যেহেতু পরীক্ষা কেন্দ্র সংখ্যা অনেক, আমরা দূরত্ব রেখে যদি পরীক্ষা নেই সেটি স্বাস্থ্য ঝুঁকি বাড়াবে বলে আমার মনে হয় না। না, সেটা তো পরীক্ষা নিলেন, তারপর না, তারপর শিক্ষা কার্যক্রম শুরু হবে কবে নাগাদ অনলাইন ছাড়া? আমি আমি আপনাকে সেটা বলি যে অনলাইন ছাড়া ফেস টু ফেস এর বিষয়ে আপনি দেখুন, কোভিড এর এই সময়কালে আমরা কেউ না, পৃথিবীর কোন দেশ নিশ্চিত না যে শতভাগ শিক্ষার্থীকে ফেস টু ফেস এডুকেশনে কবে আনতে পারবে, কিন্তু তাই বলে তো আমরা বসে থাকতে পারি না। আমার ধারণা এটাই তো মানুষের সভ্যতার ইতিহাস, যে নতুনের সঙ্গে চ্যালেঞ্জের সঙ্গে মানুষ বিজয়ী হয়। আমাদের শিক্ষার্থীদেরকে যদি আমরা অনলাইনে এডুকেশনে আরো বেশি দক্ষ করে তুলতে পারি, এবং সেটি আমাদের করতেই হবে, সেই জায়গাটা যদি আমরা নেই, আমি মনে করি যে আমাদের যেটি একটা পরিকল্পনা আছে যে একই শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারলে যেহেতু সে একই বর্ষে 2-3 বছর থেকে যাচ্ছে, সেক্ষেত্রে ইতিমধ্যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রথম বর্ষের শিক্ষার্থীকে দ্বিতীয় বর্ষে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা তাকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করাবো, যদি তাও সবাই না যারা সেই অ্যাসাইনমেন্টে ভালো করবে। এরপরে তার সঙ্গে আমাদের শর্ত থাকবে চতুর্থ বর্ষের মধ্যে, অর্থাৎ 4 বছর মেয়াদী তার যে অনার্সের কোর্স বা ডিগ্রি যে কোর্স, সেই কোর্সের মধ্যে তাকে অবশ্যই আমরা ভবিষ্যতে যে তার সমস্ত পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে।